नमस्कार बंधुरा, खबर एवरीडे यूट्यूब चैनले अपन सबा के स्वागत। 3 বছর 9 মাসের ব্যবধান फिर तृणमूले फिरलें मुकुल रॉय। ताके स्वागत जानिए तृणमूल सुप्रीमो जानालें घर ऐले घरे फिरल। शुरूते ही एकदा दलेर सेकेंड इन कमांड प्रसंगे दीदिर एई मंतव्य जान मुकुलेर प्रति ममतार सुर बेधे दिए। तृणमूल सुप्रीमो साफ जानालें दले फिरे मुकुल मानसिक शांति पेल। ओल्ड इज ओल्डवेज गोल्ड। ए प्रसंगे মমতা ব্যানার্জী কি বললেন? সুপুত্র এদিন তৃণমূলে প্রত্যাবর্তন ঘটল মুকুল রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে মুকুল শুভ্রাংশুকে স্বাগত জানান। এরপরই মুকুলের দলে ফেরার প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মুকুল পুরনো ছেলে, বিজেপিতে মুকুল ভালো ছিল না, ওর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল, এখানে এসে মুকুল শান্তি পেল। বিজেপিতে মুকুলকে এজেন্সির ভয় দেখানো হয়েছিল হচ্ছিল বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপির নির্দয় দল, তাই বিজেপি করা যায় না। মমতার কথায়, ওল্ড ইজ গোল্ড, মুকুলের সঙ্গে তার আদর্শগত ফারাক কখনো হয়নি, তাই দলে ফিরে এসেছেন মুকুল। মুকুল নরমপন্থী, ভোটের সময় আমাদের দলের বিরুদ্ধে একটাও কথা বলেননি, তাই পদ ছেড়ে তৃণমূলে ভিড়তে পারবেন মুকুল, সব জানিয়েছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে দলবদলের তালিকায় যে আরও অনেকের নাম জুড়বে সেই সম্ভাবনা উজ্জ্বল, যা মেনে নিয়েছেন খোদ মমতাও। তবে কারা তৃণমূলে স্থান পাবেন তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, অনেকেই আসবে, কবে আসবে সেটা জানানো হবে, তবে যারা ভোটের সময় তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর সোচ্চার ছিলেন তাদের আর ফেরানো হবে না। অর্থাৎ বিজেপি অথবা অন্য দলের নরমপন্থীদের জন্যই শুরু ঘাস ফুলের দরজা খোলা থাকবে বলে পরিষ্কার করে দিয়েছেন মমতা। মুকুলের দলবদলে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে এসেছে সারদা নারদা প্রসঙ্গ। এ প্রসঙ্গে জবাবে মমতা সুরচড়িয়ে বলেন, মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছে, এটাই ফাইনাল, বিজেপি যা করে তা আমরা ভয় করি না। ভয় নয়, নিজের ইচ্ছে ফিরে এসেছে মুকুল, বিজেপি সাধারণ মানুষের দল নয়, জমিদারের দল, এজেন্সির দল, এজেন্সিগুলো বিজেপির মুখপাত্র, তৃণমূলের চাণক্য বলে পরিচিত ছিলেন মুকুল রায়। দল ভোটে ব্যাপক সাফল্য পেয়েছেন কিন্তু জোড়া ফুলের ওই টকমা এখনও পাননি, তাই তো এদিনও নেত্রী মুকুলের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা বলেছিলেন। মুকুলের প্রতি যে আস্থা এখনও নড়েনি, এদিন একদা সেকেন্ড ইন কমান্ডের ঘরোয়া পসিতেই সেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব ঘটে যাওয়া নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন।